জামান প্রতিবাদে ডাকা হয়েছে পতাকা বৈঠক মরদেহ পড়ে আছে ভারতের অভ্যন্তরে ক্যাম্প কমান্ডার জানান সকাল 7টার দিকে অঙ্গরপোতা সীমান্ত এলাকায় যায় চার যুবক এই সময় কোচবিহারের অর্জুন ক্যাম্পে টহলরত বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে ককটেল ছোড়ে নিহত হন রফিউল ইসলাম প্রাণে বেঁচে যায় বাকি তিনজন সবার বাড়ি পাটগ্রামের অঙ্গরপোতা এলাকায়